বাংলাদেশে ট্রেনের ধাক্কায় মৃত্যু 11 জন পড়ুয়ার, আহত 7 জন। ভয়াবহ দুর্ঘটনা বাংলাদেশে। ট্রেন দুর্ঘটনায় বাংলাদেশে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন 7 জন। শুক্রবার চট্টগ্রামের কাছে মিরসরাই বড় তাকিয়া এলাকায় ট্রেনের ধাক্কায় 11 জন পড়ুয়ার মৃত্যু হয়। এরা সকলেই ছাত্র এবং শিক্ষক ছিলেন। তাদের সবার বাড়ি খন্দকিয়া গ্রামে। তারা মিরসরাইয়ে ঝর্ণা দেখতে গিয়েছিলেন বলে জানা যায়। মিরসরাই দমকল ঘটনাস্থলে মৃতদেহগুলি উদ্ধার করে, আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড় তাকিয়া রেলস্টেশন এলাকায় পর্যটকবাহী একটি বাসকে ধাক্কা দেয় মহানগর প্রভাতী ট্রেন। রেলের চট্টগ্রাম বিভাগের একজন আধিকারিক জানান, দুর্ঘটনার পর যে পাহারাদার ছিলেন তিনি পালিয়ে যাননি। তিনি দাবি করেন, গেট নামিয়ে যানবাহন আটকে দিয়েছিলেন, কিন্তু বাসটি যাওয়ার জন্য কে বা কারা গেটটি তুলে দেয়। এরপরেই বাসটিকে ধাক্কা মারে ট্রেনটি। গোটা ঘটনার তদন্তে নেমেছে চট্টগ্রাম থানার পুলিশ।